যে সূর্য দীপাকে অপমান করতে ব্যস্ত হয়ে থাকত, সেই সূর্য আজ দীপাকে ভালোবেসে সারপ্রাইজ দিতে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া আগামী প্রমোগুলোতে। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দীপাকে সারপ্রাইজ দিতে সেনগুপ্ত বাড়ির সকলেই একটা প্ল্যান করে, আর এইটাও প্ল্যান করে দীপা যেন আজ বাড়ি থেকে কোনো কাজে কোথাও যেতে না পারে। শুধু তাই নয়, দীপা যেন সোনারূপাকে স্কুলে না নিয়ে যায়, তাই সূর্য নিজেই সোনারূপাকে স্কুলে রেখে আসে। অন্যদিকে পুরো পরিবার আনন্দে মেতে উঠেছে দীপাকে সারপ্রাইজ দিবে বলে, তাই সকলে মিলে নিজেদের মতো করে দীপাকে আটকায় যেন দীপা বাড়ির বাইরে যেতে না পারে। উর্মি দীপাকে বলে, দিদি তুই আমার এই শাড়িটা সেলাই করে দিবি। এই বাহানায় উর্মি দীপাকে নিজের ঘরে আটকে রাখে। অন্যদিকে জয় বাড়ির সবাইকে নিয়ে বাগান সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় শয়তান মিশকা চলে যায় সূর্যের কাছে আর বলে, সূর্য তুই তোর মনের কষ্টগুলো আমার কাছে আর শেয়ার করছিস না কেন? কিন্তু সূর্য মিশকাকে এড়িয়ে যায় আর বলে, দেখ মিশকা, আমার এই সব নিয়ে কথা বলতে একটুও ভালো লাগছে না। তারপরেও মিশকা বলে, সোনা যেদিন তার আসল বাবা মার কুস পাবে সেদিন তোকে ছেড়ে চলে যাবে, আর সোনার জায়গাটা দীপা ও রূপা নিয়ে নেবে। সূর্য বলে, আমি আমার সোনা মাকে খুব ভালো করে চিনি, আমাকে ছেড়ে সোনা কোথাও থাকতে পারবে না। ঠিক তখনই সোনা স্কুল থেকে বেরিয়ে সূর্যকে বাবা বলে ডাকে। সূর্য সোনার মুখে বাবা ডাক শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় আর সোনাকে বলে, সোনা মা আমার কুলে আসো। সোনা বলে, না বাবা, আগে রূপাকে কুলে নাও। তখন রূপা বলে, হিংসে কুটি এমন করে বলো না, দেখতে পারছো না ডাক্তারবাবু কেমন করে কষ্ট পাচ্ছে? তখন রূপা বলে, তাহলে চলো আমরা দুজনেই ডাক্তারবাবুর কুলে উঠি। এরপরে সোনা রূপা সূর্য বাড়িতে চলে আসে। অন্যদিকে প্রবীর রূপার কাছে এসে বলে, জানো দাদু ভাই, এই ফুল বাগানটা সূর্য তোমাদের মায়ের জন্য বানিয়েছিল, এখন এইটাকে নতুন করে সাজিয়ে আমরা সবাই তোমাদের মাকে সারপ্রাইজ দেব। এরই মাঝে রূপার মন খারাপ দেখে প্রবীর বলে, কি হলো রূপা দিদি ভাই, তোমার মন খারাপ কেন? তখন রূপা বলে, যে এই ফুলের বাগানটা আমার মায়ের জন্য বানিয়েছিল সে আসবে না দাদু ভাই? তখন প্রবীর বলে, তোমাদের দিদি ভাই তাকে নিয়ে আসার জন্যই গিয়েছে। অন্যদিকে দীপা সূর্যের গড় এলোমেলো দেখে গড় গুছাতে শুরু করে। এরই মধ্যেই সেখানে সূর্য চলে আসে। সূর্য দীপাকে কিছু না বলে আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সূর্য কি তাহলে এভাবেই চুপি চুপি আবারও দীপার টানে ফিরে আসবে? কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।